প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিও। দর্শক, আশা করি আপনারা সবাই সকলে ভালো আছেন। আজকে কথা বলবো টেট্রাসিনা, টেট্রাসিনা ক্যাপসুল সম্পর্কে। টেট্রাসিনা ক্যাপসুল কী কাজ করে, এটা কিসের ওষুধ, এটা খাওয়ার নিয়ম এবং এটার দাম কত, পুরো ভিডিওতে রয়েছে বিস্তারিত আলোচনা, দেখতে থাকুন। দর্শক, তার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন, আর যারা আগ থেকে করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় বন্ধুগণ, টেট্রাসিনা হচ্ছে যে এটা একটা ব্র্যান্ডের নাম, এটা একটা ইবনেসিনা কোম্পানি, এটা একটা মানে ব্র্যান্ডের নাম। এটার মূল গ্রুপের নাম হচ্ছে যে টেট্রাসাইক্লিন ক্লোরাইড। প্রতিটি ক্যাপসুলের ভিতরে রয়েছে যে টেট্রাসাইক্লিন ক্লোরাইড 500 mg, আর 800 mg আছে। তো প্রিয় দর্শক, আমি প্রথমে জানিয়ে দিচ্ছি যে টেট্রাসিনা 500 এটা কিসের কাজ করে, কিসের ওষুধ। এটা হচ্ছে যে শ্বাসনালীর সংরক্ষণ, তারপর হচ্ছে যে আপনার জ্বরের কাজে ব্যবহৃত হয়, স্কিনে যদি কোনো ইনফেকশান হয়, স্কিনে খোঁজবাসটা স্কিনের কাজে ব্যবহৃত হয়, মূত্রনালীতে যদি আপনার কোনো সমস্যা থাকে, মূত্রনালীতে কোনো ইনফেকশান থাকলে, তাহলে কিন্তু আপনার টেট্রাসিনা ব্যবহৃত হয়। এছাড়া আছে যে পানিবাহিত যৌনবাহিত রোগ, যৌনবাহিত রোগে যদি আপনার আপনার যৌনবাহিত রোগে আপনি ভুগতেছেন, কোনো সমস্যা, যৌন রাস্তায় যদি কোনো সমস্যা থাকে, তখন কিন্তু আপনার টেট্রাসিনা ব্যবহৃত হয়। আয় সংরক্ষণ, অর্থাৎ চোখের কাজেও কিন্তু এটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে যে অতিসার, প্লেগ, কলেরা, গ্যাস পচন। তবে একটা কথা হচ্ছে যে টেট্রাসিনের ফসলিত বেশি হচ্ছে যে আপনার কলেরা পাতলা পায়খানার জন্য, পাতলা পায়খানার জন্য, কলেরার জন্য এটা কিন্তু এই টেট্রাসিনা কিন্তু অতি খুব একটা গুরুত্বপূর্ণ ফটাক। এটা যারা ব্যবহার করেছে তারা বলতে পারবে, আশা করি এটা যেহেতু কমন ফটাক অনেকে কিন্তু জানে, অনেকে চিনে। কলেরার কাজে কিন্তু এই টেট্রাসিনাটা খুব একটা কার্যকরিত। আপনার গ্যাস পচন, অর্থাৎ এই যে গ্যাসের কারণে কিন্তু যখন পেটে জীবাণু যায় কোনো খাওয়ার সাথে, অথবা খাওয়ার ছাড়া বা এমনিতে কোনো কারণে যদি পেটে জীবাণু যায়, তখন কিন্তু আপনার গ্যাসে জ্বালাফোঁটা করে, গ্যাসে যখন পচন হয়, তারপর এরপর কিন্তু ডায়রিয়া, আমাশা, কলেরা ইত্যাদি এসবগুলো কিন্তু হয়। তখন আপনি কী করবেন, টেট্রাসিনা এটা দৈনিক বয়স যদি আপনার বেশি হয় তাহলে 500 mg আপনার দুই বেলা খাবেন। এটার সাথে খাওয়ার স্যালাইন তো খাবেন, ওআরএস আছে, ওর স্যালাইন এন আছে, যা যেটা পছন্দ ওর স্যালাইন এন আছে, এটা দিয়ে আপনি এক গ্লাস পানির ভিতরে ডেলে ভালো করে মিশিয়ে তারপরে টেট্রাসিনা খাবেন। আর যদি বেশি হয়, মানে বেশি পাতলা পায়খানার যদি, কলেরা যদি আপনার বেশি হয়, দেখবেন যদি চোখ একটু ভিতর দিকে তলিয়ে গেছে পাতলা পায়খানা করতে করতে, তখন কিন্তু পানি শূন্যতা দেখা দেয়, তখন কিন্তু আপনার নিকটস্থ ডাক্তারের সাথে কিন্তু আপনি পরামর্শ করবেন। তো দর্শক, আজকে এই ছিল ভিডিওটি। অবশ্যই ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। কোন ধরনের ভিডিও আপনারা দেখতেছেন, কোন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, এটা কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ দর্শক, যারা আমার নতুন আসছেন, আজ প্রতিদিনই এরকম নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।